আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিত্তিকা সরস্বতী অরণি। অনেকদিন পর আমি চলে এসেছি একটা হোমমেড ফুডের রিভিউ নিয়ে। এই খাবারটা আমি পেয়েছি মগবাজারের একটা পেজ, ইভিনিং স্ন্যাক্স বাই পিঙ্কি, এই পেজ থেকে। এই হচ্ছে পেজটার নাম, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সবসময় দিই। এই পেজে এখন এটা মাত্র শুরু করেছে, অ্যাকচুয়ালি ওভাবে তারা বিক্রি করাটাও শুরু করেনি। ওদের কাছে খুব লিমিটেড কিছু আইটেমস আছে, উইচ ইজ আই থিঙ্ক ইন্টারেস্টিং। দে হ্যাভ মোমোস, দে হ্যাভ বার্গার, মিনি বার্গার, আর দে হ্যাভ ফাহিতাস, আর কিছু ছোটোখাটো মেক্সিকান স্ন্যাক্স। ও তাদের মেনু এখনও রেডি হয়নি, বাট তার আগে আমি তাদের কাছ থেকে এই মোমো পেয়ে গিয়েছি। সো এখন আমি আপনাদের সাথে, আপনাদের সামনে মোমোটা টেস্ট করে আপনাদেরকে বর্ণনা করবো যে মোমোটার টেস্ট অ্যাকচুয়ালি কীরকম। এটা সম্ভবত ঝাল সস, কতটুকু ঝাল জানি না, দেখা দরকার। ওকে, অনেক ঝাল, মরিচের সস, অ্যাকচুয়ালি মরিচের সস। সো আমি এটা দিয়ে টেস্ট করব না, কারণ আমি ঝাল খেতে পারি না। যাদের ঝাল পছন্দ তারা অবশ্যই মোমোটাকে এটাতে ডিপ করে খেতে পারেন, বাট আমি মোমোটাকে শুধু শুধুই খেতে চাই। এই এটা সম্ভবত চিকেন মোমো, পেঁয়াজের একটা স্ট্রং টেস্ট আছে, অনেক সফট। আমি ক্যামেরা সেট করতে করতে জিনিসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও বেশ সফট আছে। আর সবচেয়ে ভালো জিনিস যেটা, মোমোটার এই আউটার লেয়ারটা নরম, খুব বেশি চিবি না, এবং এটার ভিতরে পুরাটা একদম মাংসে ঠাসা। পেঁয়াজের স্মেলটা যতটাই স্মেল বা টেস্ট যেটা একটু মানে বেশ প্রমিনেন্ট হয়ে আসার পরেও, ভিতরটা পুরোপুরি মাংসের ঠাসা। মানে 100 টাকা দিয়ে 5 পিস মোমো, এটা আমাদের জন্য লস হবে না, আই ক্যান গ্যারেন্টি দ্যাট। সো পেঁয়াজের টেস্টটা একটু বেশি প্রমিনেন্ট হলেও মাংসের ব্যাপারে কোনো ফাঁকি ঝুঁকি নেই। দিস ইজ রিয়েলি টেস্টি। আর শীতের এই সন্ধ্যায় এমনি চা কফির সাথে হালকা, অ্যাকচুয়ালি হালকাও না, হালকার থেকে একটু ভারী কিছু খাওয়ার ইচ্ছা থাকলে অনায়াসে কিন্তু মোমোকে আমরা সিলেক্ট করতে পারি। আর যারা মগবাজার এরিয়ায়, মগবাজার বাংলা মোটর এরিয়াতে আছেন, তারা কেউ যদি ফ্রেশলি মেড মোমো খেতে চান, ইউ ক্যান ইজিলি অর্ডার ফ্রম ইভিনিং স্ন্যাক্স বাই পিঙ্কি। অর্ডার করুন, টেস্ট করুন। চা, পুরি, ভাজি, পাকোড়া, এগুলো তো আমরা রেগুলারলি খাই। মাঝে মধ্যে একটু ডিফারেন্ট লেভেলের, হালকার থেকে একটু ভারী স্ন্যাক্স খাওয়ার জন্য মোমো ইজ নট আ ব্যাড চয়েস। সো আজকের মতন এখানেই শেষ। আজকে ভিডিওটা অনেক শর্ট হচ্ছে, আর খুব শিগগিরই আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।